দেখছো স্বপ্নায় এডুকেশনাল ক্লাস তোমাদের আমি বেসিক ইং গ্রামার দেখাচ্ছি আজকে শেখাবো হচ্ছে নাম্বার কাকে বলে চলো শুরু করছি নাম্বার কাকে বলে দেখো এক বা একের অধিক বোঝাতে আকৃতির পার্থক্যকে কিন্তু নাম্বার বা সংখ্যা বা বচন বলে নাম্বার হচ্ছে দুই রকমের এক নম্বর হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন এবং দুই নম্বর হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন অর্থাৎ একের অধিক হলেই সেটা হচ্ছে বহু বচন এটা যদি আমরা নাউন দিয়ে যদি প্রথমে দেখো সিঙ্গুলার নাম্বারকে বলছি আমি সিঙ্গুলার নাম্বারটা কিভাবে আইডেন্টিফাই করবে নাউন দিয়ে যদি তাকে এ ম্যান এ ট্রি এ ডগ এরকম কথাগুলো অর্থাৎ একটি মানুষ একটি গাছ বোঝাই যাচ্ছে একটি তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার তা এটা হচ্ছে নাউন দিয়ে যদি হয় প্রোনাউন দিয়ে যদি হয় হি সি ইট হি এ বয় শি এ গার্ল ইট ইজ এ ট্রি এরকম ধরনের কথাগুলি হচ্ছে প্রোনাউন দিয়ে যদি হয় সিঙ্গুলার নাম্বার করতে হয় আমরা এইভাবে করবো আর যদি ভার দিয়ে করতে হয় মেন ভাব না এটাকে হচ্ছে ভি ভার বলে তাহলে এটা হচ্ছে অ্যাম ইজ ওয়াশ হ্যাস এই কথাগুলি আমরা ব্যবহার করবো যেমন আই এম এ গার্ল হি ইজ এ বয় রাম এ ডাক্তার ডাক্তার ছিল এটা ব্যবহার করা হয়েছে তোমাদের টেন্স ও পড়াবো আমি পরে তাহলে এগুলো আরো বেশি ভালো বুঝতে পারবে তারপরে হি হ্যাজ এ কার তার একটি গাড়ি আছে তাহলে এই ভার দিয়ে যদি এই কথাগুলো যদি আসে তার মানে মনে করবে যে এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এইভাবে সিঙ্গুলার নাম্বার করতে হয় অর্থাৎ কোনো কিছুর একটি একক সংখ্যা বোঝাতে যে নাম্বার হয় সেটিকে বলা হয় হচ্ছে সিঙ্গুলার নাম্বার এবার দেখো আবার কয়েকটি উদাহরণ দেখো নাউন দিয়ে যদি বলে মেন ট্রিজ কাউজ টু ম্যান মেন মানে ম্যান মানে মানুষ মেন মানে মানুষেরা অনেক মানুষকে বোঝাচ্ছে কাউ মানে গরু একটা গরুকে বলে কাউজ মানে কাউজ মানে হচ্ছে অনেকগুলি গরু তা টু ম্যান মানে একের অধিক টু ম্যানও কিন্তু প্লুরাল পড়ে একের অধিক হলেই দুটাই হোক তিনটাই হোক অনেকগুলাই হোক তাহলে পরে সেটাই হচ্ছে কিন্তু হচ্ছে প্লুরাল নাম্বার তাহলে প্লুরাল প্লুরাল নাম্বার উদাহরণটা বুঝলে এবার দেখো যদি প্রোনাউন দিয়ে করতে হয় তার মানে দে দে মানে তারা তার তারা নিশ্চয়ই একজন হয় না তার মানে এটা হচ্ছে আমরা যে কোনো অনেকগুলি লোকের পরিবর্তে আমরা দে কথাটা ব্যবহার করি তার দে কথাটা হচ্ছে প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহার হয় তোমরা নিশ্চয়ই জানো তাহলে যদি না জানো আমি এরপরে পার্ট অফ স্পিচ পড়াবো তোমরা এটা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে তাহলে হচ্ছে তোমাদের কিন্তু এগুলো সব শিখতে হবে পর পর নালে কিন্তু তোমরা গ্রামার করতে পারবে না এইভাবে কিন্তু সিঙ্গুলার প্রুরাল ক্লাস ফোর ফাইভের পরীক্ষা তো ইউনিট টেস্ট হয় স্কুলের পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু আসে এগুলো তোমরা শিখবে তাহলে তোমাদের সুবিধা হবে ভাগ দিয়ে যদি হয় যেমন আর হ্যাব হ্যাভ এই কথাগুলো কিন্তু অনেক লোককে বোঝাতে বলতে বোঝানো হয় অর্থাৎ সব সংখ্যা একের বেশি তাদের প্লুরাল নাম্বার বলে যেমন আমরা যদি বলি দে আর স্টুডেন্ট তারা হচ্ছে কি ছাত্র তাহলে যে তারা বলতে অনেককে বোঝানো হচ্ছে তাহলে তখন সেটা হচ্ছে প্লুরাল নাম্বার সাধারণত অধিকাংশ সিঙ্গুলার নাম্বারের শেষে এ যোগ করে প্লুরাল করতে হয় সাধারণ যদি আমরা কথাগুলো বলি তাহলে পরে কিন্তু আমরা শুধুমাত্র এস যোগ করেই কিন্তু প্লুরাল করতে পারি যেমন দেখো অ্যান্ট অ্যান্ডস অ্যাপেল অ্যাপেলস বয় বয়েস যে সকল নাউন আবার কতগুলি এই ফর্মগুলো তোমাদের মুখস্ত করতে হবে আমি আজকে দু তিনটা দেখাচ্ছি পরে তোমাদের আর একটি ভিডিওতে আরো কয়েকটি দেখাবো যদি তোমরা মুখস্ত করো তোমাদের পরীক্ষা দিতে কোনো রকমের অসুবিধা হবে না যে সকল শেষে বা জেড থাকে তবে তাদের শেষে ইএ যোগ করে প্লুরাল করতে হয় উদাহরণটা দেখো এ ডাবল এস আমি বলছিলাম ডাবল এস থাকলে কি হয় এ এস এস ইএস যোগ করে দিবে তাহলে হবে গ্যাস একটি গ্যাসকে বোঝানো হচ্ছে ইএস যোগ করলে অনেকগুলি বোঝানো হচ্ছে এবার বাস বাস একটি বাসকে বোঝানো হচ্ছে ইএস যোগ করলে অনেকগুলি হয়ে যাচ্ছে ক্লাস ইএস যোগ করলে ক্লাসেস তার মানে অনেকগুলি হয়ে যাচ্ছে এই রকম তোমরা দেখতে থাকো আমার মনে হয় তোমাদের পরীক্ষায় কোনো রকমের অসুবিধা হবে না এবং পরবর্তীকালে তোমরা যে কোনো ট্রান্সলেশন ইজিলি করতে পারবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য